এই যে আমাদের গরু, এদিকে আমরা আজকে কুরবানি দেব না? গরুটিকে এখন আল্লাহর ওয়াস্তে আমাদের কুরবানি দেওয়ার জন্য আমরা এই গরুটিকে বাঁধানো হচ্ছে। যতগুলো বিল্ডিং রয়েছে সব বিল্ডিং এর সামনে এইভাবে গরু জবাই করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন গরু জবাই শেষ, সেগুলো প্রস্তুত চলছে, কাটার কাটি চলছে গরুর, এখানে মাংসের প্রস্তুতি চলছে এবং পুরো গ্যারেজে কিন্তু অনেকগুলো গরু এখানে জবাই করা হয়েছে সেগুলো। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ব্লগে। সর্বপ্রথম সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো ইতিমধ্যে আমি নামাজ পড়ে বাসায় এসেছি এবং বাসায় আসার পরে এখন আমরা কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এখন কুরবানির আয়োজনটি সম্পন্ন করব। আমরা আজকে ঈদের দিনে যেটি প্রার্থনা করব বেশি বেশি করে, যে আমাদের যে করোনা মহামারী চলছে সেই করোনা মহামারীটি কেটে যাক, আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসি এবং সুস্থ স্বাভাবিক জীবনে চলতে পারি, এটি আমরা মহান আল্লাহর কাছে সবার জন্য প্রার্থনা করব। তো বন্ধুরা, আজকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ঈদের ব্লগ। তো বন্ধুরা চলুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন এবং উপভোগ করুন। এদিনের সকাল শুরু গিফট দিয়ে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এদিন গিফট পেয়েছে। কি সুন্দর গিফট এদিন গিফট পেয়েছে না? কি গিফট আমটা দেখো তো, কি এটা এরিনের গিফট? হ্যাঁ, সারপ্রাইজ গিফট, অনেক সুন্দর না আম্মু? ওয়াও, ওইগুলো কি আরো অনেকগুলো। এরিন আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা জানাবেন। এরিন তুমি একটু বলো তো আম্মু। ঈদ মোবারক তোমার, তোমাকে ঈদ মোবারক তোমার বাবা থেকে। আমাদের গরুর কুরবানির জন্য আয়োজন সম্পন্ন করা হচ্ছে, এই গরুটায় আমরা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেব। প্রিয় দর্শক, আমাদের গরুকে জবাই করার জন্য প্রস্তুত করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন গরু জবাই শেষ, সেগুলো প্রস্তুত চলছে, কাটার কাটি চলছে গরুর, রাস্তার সব পাশেই এই ধরনের গরু জবাই করা হয়েছে। কুরবানির সময় আসলে ঢাকা শহরের পুরো চিত্রটি এরকম হয়ে যায়, সব জায়গায় এ ধরনের গরু কুরবানি দেওয়া হয় এবং সবগুলো কিন্তু রাস্তাতেই দেওয়া হয়। আমাদের বাসার সামনেই আমাদের আজকে যে গরুটি ছিল সেটি অলরেডি জবাই করা হচ্ছে এবং আমি একটু দূরে আছি। প্রিয় দর্শক, অ্যাকচুয়ালি আমি এই ধরনের গরু কুরবানির সময় আমি জন্তুদের কষ্টগুলো দেখতে পারি না, তাদের জবাই করার সময় আমার এই দৃশ্যগুলি এবং সেই মুহূর্তটি খুব কষ্টদায়ক মনে হয়। আমি ছোটোবেলা থেকেই কিন্তু কখনোই কুরবানির সময় সেই পশুর কাছে যেতে পারতাম না, শুধুমাত্র এক পলক দেখার পরেই সেখান থেকে সরে আসতাম। একজন মাওলানা এসে তিনি জবাই করে দিয়ে গেলেন। আমাদের কুরবানির গরুর মাংস এখানে দেখতেই পাচ্ছেন, এটি এখানে চলছে এখনও কাটাকাটি, কষাইদের আসার দেরির কারণে আমাদের দেরি হচ্ছে, প্রায় দেড়টার মতো বাজে দুপুর, কিন্তু আমাদের মাংস এখনও প্রস্তুত হয়নি, আর কিছুক্ষণের মধ্যে হবে। এখানে মাংসের প্রস্তুতি চলছে এবং পুরো গ্যারেজে কিন্তু অনেকগুলো গরু এখানে জবাই করা হয়েছে, সেগুলো অনেকগুলো সম্পূর্ণ হয়ে গেছে এবং এখন ডিস্ট্রিবিউট চলছে ভাগাভাগি। প্রিয় দর্শক, আমরা আজকে সারাদিন বাসায় ছিলাম কারণ যেহেতু আমাদের আজকে কুরবানির ঈদ ছিল এবং কুরবানির ঈদের গরুর মাংসগুলো জবাই থেকে শুরু করে সেগুলো প্রসেসিংয়ের কারণে আমরা সারাদিনই বাসায় ছিলাম। তো সন্ধ্যার পরে আমরা একটু সময় পেয়েছি এবং বের হয়েছি বাইরে, তবে এখন লকডাউনের কারণে সব ধরনের দর্শনীয় স্থান এবং পার্কগুলো বন্ধ, যে কারণে আমরা একটু রাজধানীর যে ফাঁকা রাস্তাগুলো রয়েছে এবং যেগুলোতে একটু সড়কবাতি ভালো আছে এ ধরনের জায়গায় আমরা এসেছি। আমরা এখন আছি আগারগাঁয়ে। আগারগাঁয়ে যেই নতুন প্রশাসনিক ভবনগুলো হয়েছে, বিভিন্ন ধরনের সরকারি অফিস এবং রাস্তাঘাটগুলো একটু চওড়া ভালো এবং এখানকার লাইটিং ডেকোরেশনগুলো ভালো, তো আমরা এগুলো একটু ঘুরে দেখলাম এবং আপনাদেরকেও দেখাবো। আমার সাথে এরিনও এসেছে এবং এরিনও ঘুরছে, এরিনকে ঘোরানোর জন্য নিয়ে এসেছি মূলত। আমি বাবার সাথে
আমরা ঘুরছি প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাই একটু। এই যে সুপ্রশস্ত রাস্তা এবং এখানে সড়ক বাতিগুলো বেশ উজ্জ্বল, রাতের বেলাও কিন্তু দিনের মতো ঝকঝকে উজ্জ্বল দেখায় এই সড়কটি। আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক ডাক ভবনের সামনে, আগারগাঁও ডাক ভবন, যেটি আমাদের যে আগে যে আমরা চিঠি দিতাম যে পোস্ট বক্স গুলোতে, সেরকম ভাবে এই বিল্ডিংটিকে সাজানো হয়েছে। যদিও এখানে এখন লাইটিং নেই, তবে এই দৃষ্টিনন্দন বিল্ডিংটি কিন্তু দূর থেকেও দেখতে অনেক চমৎকার লাগে। প্রিয় দর্শক, আমরা অলরেডি বাইরে থেকে ঘুরে এই মাত্র বাসায় ঢুকলাম এবং আজকের ঈদের খুব সাদা সিধে আয়োজন এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, আজকে এখানে শেষ করব। যাওয়ার আগে সবাই অনেক বেশি ভালো থাকবেন, করোনা মহামারীর দুর্যোগে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই প্রার্থনা করে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।